হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং ভিডিও চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা প্লেয়ার অফ দি সিজন থেকে ব্রুনো ফার্নান্দেসের জন্য ডায়মন্ড খরচ করব। না, আমার টিমে কিন্তু সকল প্লেয়ার আছে, বাট ব্রুনো ফার্নান্দেস নেই, যার কারণে কিন্তু আমরা এই স্পিনটা করব। এক একটা স্পিন করতে 750 ডায়মন্ড লাগবে, আর বাকি এখানে চারটা প্লেয়ার দেখা যাক আমরা কত নাম্বার স্পিনে বা কত ডায়মন্ড খরচ করার পরে ফার্নান্দেসকে পাই। তো আমরা এখন স্পিন মারবো, দেখা যাক আমাদের কত ডায়মন্ডে শুরু হয়। তো প্রথম স্পিন করলাম, দেখা যাক কে আসে। ওকে, প্রথম স্পিন ডান, 750 ডায়মন্ড চলে গেল। 31 নাম্বার, না এটা মনে হয় ফার্নান্দেস না। ও, থ্রি পি আরকে আমরা পেয়ে গেলাম, এটাকে অনেকে আবার থ্রি পি আর বলে, যে কোনো একটা হইলেই হয়। ওকে, আমাদের প্রথম স্পিনে কিন্তু ব্রুনো ফার্নান্দেস আসলো না, তার মানে আমাদের প্রথম স্পিন হচ্ছে লস প্রজেক্ট। এখন মারবো আমরা দ্বিতীয় স্পিন, 750 ডায়মন্ড আবারও গেল। ভাই ভাই ভাই, ফার্নান্দেস কালো না, প্লেয়ারটা কালো, ধরা খেলাম আমরা। অ্যাগেইন নো বয়, যাক নর্মাল একটা প্লেয়ার দিয়ে দিল রে ভাই। 750 ডায়মন্ড দিয়ে যদি আমরা এই প্লেয়ার পাই হবে। ওকে, আমরা নেক্সট স্পিনটা করি। নেক্সট ও আমাদেরকে একটা প্লেয়ার রিলিজ করতে হবে। ওকে, আমরা এই প্লেয়ারটাকে রিলিজ করে দিই, ওকে তো আমাদের দরকার নাই। ওকে, রিলিজ করে দিলাম, ফিটনেস কোচিং করে দিলাম। দেখা যাক পরের স্পিনে আমরা কাকে পাই। আমাদের ফার্নান্দেসকে লাগবে আর মাত্র দুইটা প্লেয়ার ভাই, 750 আবারও গেল। দেখা যাক কে আসে। না, এবার একটু হোয়াইট স্কিন আছে দেখতে, সাদা প্লেয়ার, তার ব্রুনো ফার্নান্দেস। ওকে ডান, আমাদের ব্রুনো কিন্তু আমাদের টিমে পেয়ে গেছি, মানে আমরা যার জন্য এতগুলো ডায়মন্ড খরচ করলাম তাকে অবশেষে পেয়ে গেছি 3 নাম্বার স্পিনে। যদি আরও প্লেয়ার থাকতো আল্লাহ জানে কত নাম্বার স্পিনে আমরা তাকে পেতাম। ওকে, এখন আমরা তাকে ম্যাক্স করাবো। তো আমরা ত্রিপিয়ারকে রিলিজ করে দিয়েছি, কারণ আমরা শুধু ব্রুনোকে ম্যাক্স করাবো। তো প্রথমে আমাদের কাছে যেই কমন কোচিংগুলো আছে আমরা এগুলোকে শেষ করে ফেলি। 6টা ফিটনেস আছে আর 6টা টেকনিক্যাল আছে, দেখা যাক এগুলো শেষ করি আগে। তো এইভাবে কিন্তু আমাদের কোচিং করলে আমরা খুব ভালো কোচিং পাবো না, আমরা একটা প্লেয়ার কিনতে হবে। এর মাঝে আমরা একটা প্লেয়ার কিনে নিব, আগে আমাদের এগুলো শেষ হয়ে যাক। ভালো কোচিং লাগতেছে না ভাই, এরকম কোচিং হলে তো ধরা। ওকে, আমরা এখন একটা প্লেয়ার কিনবো। যারা যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো আমাদের এখানে অ্যান্টনিকে কেনা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্টনি আমার একটা ফেভারিট প্লেয়ার, কিনে রাখলাম। তো এবার আমরা হচ্ছে ফিটনেসে দিয়ে কমন রেয়ার কোচিংগুলো করাবো। তো এবার আগের থেকে কিছুটা ভালো কোচিং পাবো, দেখা যাক। স্পিড পড়তেছে না, স্পিডে পড়তেছে না, আমাদের দরকার কিন্তু মেইনলি স্পিডগুলো। স্পিডে পড়ছে, একটা প্লেয়ারের পড়বে আর একটা প্লেয়ারের পড়বে না, এরকম হলে কিন্তু আবার সমস্যা। আমরা অ্যান্টনির পজিশনটা চেঞ্জ করলাম, যাকে এবার স্পিড পড়তেছেন, ব্রুনো স্পিড বাড়ছে। ভাই কতগুলো ডায়মন্ড চলে যাচ্ছে আমার, যদি কোনোভাবে কোচিং ভালো না হয় ভাই আমার শেষ, আমার ব্রোকেন হার্ট হয়ে যাবে। ওকে, দেখা যাক, ব্রুনোর কিন্তু প্রায় কোচিং কমপ্লিট মনে হচ্ছে এবার। শেট ম্যান, শেট শেট, কিসের কোচিং করলাম ব্রুনোকে, এটা আল্লাহ, ভাগ্য যখন আমাদের খারাপ হয়। ওকে, অ্যান্টনিকে ম্যাক্স করায় ফেলি। আচ্ছা যাই হোক, আপনারা যারা যারা টপ আপ করতে চাচ্ছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। হ্যাঁ, আপনাদের জন্য খুব কম দামে আমি কিন্তু এই ডায়মন্ড আর কয়েনগুলো সেল করতেছি, শুধুমাত্র আপনাদের জন্য। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমাকে মেসেজ দিতে পারেন, খুবই কম দামে পেয়ে যাবেন। আর খুব তাড়াতাড়ি একটা গিভওয়ে ম্যানেজ করতেছি, আপনাদের মধ্যে কিন্তু গিভওয়ে হবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু অন করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিন। আল্লাহ হাফেজ, সকালে ভালো থাকবেন। আর এই হলো আমাদের অ্যান্টনিমিয়ার কোচিং, স্পিড কিন্তু 100 হয়েছে এবং মোটামুটি ভালোই এনাফ।